আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকের বিরুদ্ধ আলোচনা করব ইতিকাফ করার সঠিক নিয়ম নিয়ে কিভাবে নারী ও পুরুষরা শুদ্ধ রূপে ইতিকাফ আদায় করবে তার নিয়মগুলো ধারাবাহিকভাবে আমি তুলে ধরেছি দর্শক এক নম্বরে জানবো ইতিকাফের অর্থ কি বা কি বোঝায় দুই ইতিকাফ করলে আমাদের লাভ কি। তিন ইতিকাফের শুরু ও শেষ সময় কখন চার ইতিকাফ না করলে কি আমাদের কোনো গুনাহ হবে পাঁচ মহিলারা কোন জায়গায় ইতিকাফ করবে ছয় ইতিকাফ শুদ্ধ হওয়ার জন্য তিনটি শর্ত কি কি যা জানতেই হবে সাত এতেকাফে বসার পর আপন কেউ মারা গেলে বা অসুস্থ হলে বা নিজে অসুস্থ হলে ছেড়ে দিয়ে যেতে পারবে কিনা আর যেসব মহিলাদের করা ঠিক না নয় কি কি কাজে এতেকাফ নষ্ট হয়ে যায় দশ ইতিকাফ অবস্থায় কি ধরনের আমল করবেন দর্শক এই দশটি বিষয় জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই জানব এতেকাফের অর্থ কি বা এতেকাফ বলতে কি বুঝায় এতেকাফ অর্থ স্থির থাকা অবস্থান করা পরিভাষা জাগতিক কার্যকলাপ ও পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে সবে নিয়তে মসজিদে বা ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করা ও স্থির থাকাকে এতেকাফ বলে অর্থাৎ এক কথায় বোঝা যায় সবার সাথে কথাবার্তা বলা থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জনে পড়ে থাকা দুই নম্বরে জানবো এ করলে আমাদের লাভ কী হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু রসাল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে খাটি দিলে একদিন এতেকাফ করবে আল্লাহ তালা জাহান্নামকে তার থেকে তিন খন্দক দূরে সরিয়ে দিবেন সুবাহান্লাহ আর এক খন্দক বলে বোঝানো হয় আসমান জমিনের যে দূরত্ব তার চেয়েও বেশি দূরত্বকে কী সুবাহান আল্লাহ ইমানের হাদিস তাহলে বোঝা গেল যে আসমান জমিনের যতটুকু দূরত্ব এমন তিন সমপরিমাণ দূরত্ব হবে যদি মাত্র একদিন সে এতেকাফ করে তাহলে বুঝতেই পারছেন দশ দিন এতেকাফ করার কত ফজিলত রয়েছে একদিনের এতেকাপ দ্বারা জাহান্নাম এরকম অনেক অনেক দূরে সরে যায় আর জাহান্নাম তার থেকে দূরে সরে যাওয়ার অর্থ সে জান্নাতের কাছে চলে আসে আরেকটি হাদিস নয় সুবাহান এতেকাফকারীর ব্যাপারে এরশাদ করেছেন এতেকাফকারী ব্যক্তি সব রকম গুনা থেকে মুক্ত থাকে এবং তার জন্য সব ধরনের নেক আমলকারীর মতো নেকি লেখা হয় সুবাহানুল্লাহ দশক তিন নম্বরে জানবো এতেকাফের শুরু ও শেষ সময় কখন এতেকাফের সময় শুরু হয় রমজানের একুশতম রাত থেকে বিশে রমজান দিন সূর্য অস্ত যাওয়ার আগেই অর্থাৎ আসরের পর মাগরিবের আগেই এতেকাফের স্থানে চলে আসতে হয় এরপর ঈদের চাঁদ দেখা গেলে এতেকাফের সময় শেষ হয়ে যায় পাঁচ নম্বরে জানব মহিলারা কোন জায়গায় এতেকাফ করবে পুরুষগণ যেভাবে মসজিদে গিয়ে এতেকাপ করে তদ্রুপ মহিলারা তাদের স্ব স্ব গৃহের মধ্যে অর্থাৎ নিজের ঘরের মধ্যে অবস্থান করে এতেকাপ করতে পারে তবে মহিলাদের এতেকাপের জন্য পৃথক একটি পাক পবিত্র রোম বা রোমের প্রয়োজন কিন্তু যদি পৃথক কোনো রোমের ব্যবস্থা না থাকে তবে একই ঘরের একদিকে কিছুটা স্থান পর্দার মাধ্যমে পৃথক করে নিয়ে সেখানে এতেকাপ করতে পারবে এতেকাফে থাকাকালীন দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা ও অন্যের সাথে অপ্রাসঙ্গিক কথাবার্তায় রত হতে পারবে না এতে এতেকআপ কারিগরণ যেখানে এতেকাফ করবে সেখানেই নিদ্রা যাবে এতে করে তাদের এতেকাফের কোনো ক্ষতি হবে না ছয় নম্বরে জানবো এতেকাপ শুদ্ধ হওয়ার জন্য তিনটি শর্ত কী যা জানতেই হবে এক এমন মসজিদে এতেকাপ করতে হবে যেখানে নামাজে জামাত হয় জুমার জামাত হোক বা না হোক এ শর্ত পুরুষদের এতেকাফের ক্ষেত্রে মহিলাগণ ঘরের নির্দিষ্ট স্থানে এতেকাপ করবে দুই এতেকাফে নিয়ত করতে হবে তিন হায়াজ নেফা শুরু হলে মহিলাদের এতেকাপ ছেড়ে দিবে সাত নম্বরে জানবো এতেকাফে বসার পর আপন কেউ মারা গেলে বা অসুস্থ হলে বা নিজে অসুস্থ হলে কি করবে এতেকাফ শুরু করার পর নিজের বা অন্যের জীবন বাঁচানোর তাগিদে অর্থাৎ অসুস্থ হলে অননুপায় অবস্থায় এতেকাপের স্থান থেকে বের হলে গুনাহ নেই বরং তা জরুরি কেননা নিজে অসুস্থ অথবা ফ্যামিলির কেউ অসুস্থ হয়ে গেছে এই জন্য বের হয়ে যেতে হবে তবে তার এতেকাপ ভেঙে যাবে আট নম্বরে জানবো যেসব মহিলাদের এতেকাফ করা ঠিক না স্বামী মজুদ থাকলে অর্থাৎ স্বামী বাড়িতে থাকলে বিদেশে না থাকলে এতেকাফের জন্য স্বামীর অনুমতি গ্রহণ করতে হবে কেননা স্বামীর খ্যাতমতের প্রয়োজন থাকলে কাফে বসবে না শিশুর তত্ত্বাবধান ও যুবতী কন্যার প্রতি খেয়াল রাখার প্রয়োজন থাকলে এতে কাফে না বসায় সমীচীন যে ঘরে ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদের দেখাশোনা করতে হবে এমন ঘরে মহিলাদের এতেকাফে না বসা ভালো মহিলাগুলো নির্দিষ্ট কোনো কামরায় বা ঘরের কোনো এক স্থানে এতে কাফে বসবে মহিলাদের জন্য এতে কাফের অন্যান্য মাসাইল পুরুষদের নেই অর্থাৎ এতেকাফের যত হুকুম সব কিছু পুরুষদের মতোই এখন জানবো কি কি কাজে এতে কাফ নষ্ট হয়ে যায় রত অবস্থায় এতেকাফকারী যদি বিনা প্রয়োজনে এক ঘন্টার জন্য মসজিদ থেকে বের হয় অথবা মহিলারা ঘর থেকে বের হয় তবে তার এতেকাফ নষ্ট হয়ে যাবে উল্লেখ্য যে এখানে বিনা প্রয়োজন শরীয়তে সীমারেখার মধ্যে হতে হবে যেমন পায়খানা পস্তাব ফরজ গোসল জুমার মসজিদে যদি অন্যত্র হয় তাহলে জুমার নামাজ আদায় করার জন্য বের হওয়া যাবে অন্যত্র গিয়ে সময় নষ্ট করা যাবে না কারণ এগুলো তো করতেই হবে এজন্য তার বের হতে হবে তো গোসলের ক্ষেত্রে আপনার ফরজ গোসলের জন্য বের হতে পারবে এভাবে অন্য কোনো গোসলের জন্য বের হতে পারবে না তবে যদি সে দুই তিন দিন পর একবার চায় ঝটপট করে জলদি করে অর্থাৎ তাড়াতাড়ি করে যদি সে গোসল করতে পারে সাবান মাখা ছাড়া তাহলে সে গোসলটি সেরে আসতে পারবে এতেকাফ অবস্থায় বিভিন্ন ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ ও পরিচালনা কাজ করলে এতেকাপ নষ্ট হয়ে যাবে তারপর এতেকাফ অবস্থায় থাকাকালীন বিভিন্ন পার্থিব বিষয়ে অর্থাৎ দুনিয়াবি কোনো বিষয়ে আলোচনা ব্যস্ত থাকলে ইতেকাপ নষ্ট হয়ে যাবে এতেকাফের দিনগুলোতে যৌন সম্ভব করা স্ত্রীরিকে কামবাবের সাথে স্পর্শ করা চুম্বন করা জনঙ্গ মর্দন করলেও এতেকাফ নষ্ট হয়ে যাবে পাস এই তেকাপে থাকাকালীন কোনো জিনিস ক্রয় বিক্রয় করা বস্তু নিষিদ্ধ তবে এতেকাপ নষ্ট হবে না এমনটি না করা ভালো প্রিয় দর্শক দশ নম্বরে জানবো এতেকাপ অবস্থায় কী ধরনের আমল করবেন যখন কোনো লোক ইতিকাফে নিয়ত করবে তখন থেকে শুধুমাত্র আল্লাহর জিকিরে রত থাকবে সর্বদাই তাসবি তাহালিল পাঠ করবে কোরআন তেলাওয়াত করবে নফল নামাজ পড়বে দিনই কিতাবাদি পাঠ করবে দিনই ওয়াজ নসিহত করবে ও শ্রবণ করবে আর মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করবে দর্শক আমি কিছু জিকির দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আপনি এতেকাপ অবস্থায় বেশি বেশি নফল নামাজ পড়বে তো আপনি প্রতি দুই রাকাত নফল নামাজ পড়ে আবার দুই রাকাত নফল নামাজ পড়ার আগে নিম্নের আমলগুলো করতে পারেন হয়তোবা আপনি এশাক নামাজ পড়ে আমলগুলো করতে পারেন অথবা কোন নামাজ ছাড়াও সর্বদা এই জিকিরগুলো পাঠ করতে পারেন যেমন কালিমার জিকির একশতবার রাসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সর্বোত্তম জিকি লা ইলাহা ইল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ হা দৃষ্টি সহি তাহলে বোঝা গেল আমরা লা ইলাহা ইল্লাহ এটি সর্বোত্তম বিধা পাঠ করতে পারবো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতির দিন আমার সাফাত লাভ করি সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি সেই হবে যে তার অন্তরে পরিপূর্ণ একাগ্রতা দিয়ে লা ইলাহা ইল্লাহ বলবে তাহলে আর বলা বাকি থাকে না যে লা ইলাহা ইল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার সম্পদ দর্শক যখনই সময় পাবেন তখনই আল্লাহ আল্লাহ জিকিটি একশোবার পাঠ করবেন এবং ইস্তিকার পাঠ করবেন একশতবার যদি কেউ উপরে লিখিত শত্রনং জিকিরের বাক্যগুলো তিনবার বলে তাহলে তার গুণাসমুখে ক্ষমা করা হবে যদি সে জিহাদের ময়দান থেকে পালিয়ে আসার মতো কঠিন পাপও করে থাকে আল্লাহ তাহলে নং জিকিরটি আমরা এখন দেখে নিব শত্রনং জিকিরটি হল আপনার একটি তবা দর্শক এই তবাটি পাঠ করলে আল্লাহ তালা বড় ধরনের গুণও মাফ করে দেন এ ব্রেকেটের এটা না পড়লেও হবে এখানে উচ্চারণ দেওয়ার অর্থ দেওয়া আসে আপনার ভিডিও স্কিপ করে শিখে নিতে পারবেন দর্শক অতফর জান্নাতের ভান্ডারের দোয়া বার পাঠ করবেন আবু মুসা আবু অরহেরা আবু জার মুওয়াজ ইবনু সাদ ওবাদা প্রমুখ সাহাবি থেকে বর্ণিত অনেকগুলো হাদিসের রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা হাওলা ওয়ালা কুয়তা ইল্লা বিল্লাহ বলবে কারণ এই বাক্যটি জান্নাতের ভান্ডারগুলোর মধ্যে একটি ভান্ডার ও জান্নাতের একটি দরজা সুবাহান্লাহ তাহলে এতেকাপ্রত অবস্থায় আগে পরে নামাজের সময় যখন যেই টাইমই পান লা ওয়ালা ওয়ালাহা ইল্লা বিল্লাহ পাঠ করবেন প্রিয় দর্শক সকাল সন্ধ্যার দোয়া অর্থাৎ সকাল সন্ধ্যার নবীকুল সাল্লা সাল্লাম যে সমস্ত আমলগুলো করেছেন এ আমলগুলো কোনোভাবেই এতেকাপ্রত অবস্থা ছাড়বেন না যেহেতু আপনি এই সময় যদি আমল করতে না পারেন মনে রাখবেন আর কখনই আপনার জন্য আমল করা জুটবে না সুতরাং এই আমলগুলো করবেন এই দোয়াটি তিনবার পাঠ করবেন উচ্চারণটি ভিডিও স্ক্রিপ্ট করে দেখে নেবেন আমি শুরু করেছি সে আল্লাহ তালা নামে যার নামের সাথে কোনো বস্তু ক্ষতি করতে পারে না উপকারিতাটা হলো যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তালা তাকে সকল আকর্ষিক বিপদাপদ থেকে রক্ষা করবেন তাহলে এই দোয়াটি আমরা সকাল সন্ধ্যা তিনবার পাঠ করব অতফর এই দোয়াটি তিনবার পাঠ করবেন এটি তিনবার পাঠ করবেন এর উপকারিতা হল যে ব্যক্তি সকাল বিকেলে তিনবার পাঠ করবে আল্লাহ তালা তাকে সকল সৃষ্টি জগতে বিশেষ করে সাপ বিচ্ছু ইত্যাদি কষ্টদায়ক প্রাণীর বস্তু থেকে রক্ষা করবেন সুবাহানুবাহান এরপর দর্শক আমরা সুরে হাসরের শেষ তিন আয়াত পাঠ করব এটা আমরা সবাই চিনি এটা তিনবার পাঠ করে এরপর তিনটি আয়াত পাঠ করবেন ইল্লাহু عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى এখানে বাংলা উচ্চারণটি স্ক্রিপ্ট করে দেখে নিবেন অর্থ আছে দেখুন যে ব্যক্তি সকালে আউজ বিল্লা সস রাহাসের শেষ তিন আয়াত পর্বে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করেন সোফান যারা তার জন্য সন্ধ্যা পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে থাকে আর যদি সন্ধ্যা পাঠ করে তাহলে সকাল নাগাদ তার জন্য সত্তর হাজার ফেরিস্তা ক্ষমা প্রার্থনা করতে থাকে আর যদি মারা যায় তাহলে শহীদি মৃত্যুর তাওফিক হয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এরপর অতি সংক্ষিপ্ত যে সুরা তিনটি আপনি পারেন সকাল সন্ধ্যা তিনবার কোলহু আল্লাহ আহাদ এরপর হলো তিনবার আউজ রব্বিল ফালাক এরপর হলো তিনবার কোল আউজ রব্বী নাস এ তিনটি সুরা তিনটিকে নয় বার পাঠ করবেন দর্শক এছাড়া আরও অনেক আমল আছে সেগুলো বললে হয়তো আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে এই সমস্ত আমলগুলো করবেন এর ফাঁকে ফাঁকে আপনি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বেশি বেশি আমলগুলো আল্লাহ তালা জিকির করবেন দুরুসুরি পড়বেন সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম দর্শক এতে কাফের নিয়ম সম্পর্কে এখানেই শেষ করছি যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন ভালো লাগলে একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আরহাম